দেখো বন্ধুরা, আমাদের সাথে কে দেখা করতে এসছে? ম্যাও, আজকে বিশেষ কারণে বিশেষ ফলের থালি সাজানো হয়েছে, আর কি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে এবং তার সাথে আর কি কি আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এসছে, মনে পড়ছিল, থাকবে না কেন? একটু থাক না আমার কাছে, একটু থাক না, আজও করবো, আজও করবো। দুধ খাবি, মাছ খাবি, কি খাবি বল, কি খাবি, কি খাবি? ও ম্যাও খাবে, ম্যাও ম্যাও ম্যাও, ও ম্যাও খাবে, ও দুধ খাবে না, মাছ খাবে না। তোর নখটা কিন্তু আমার জামাতে ফেসে গেছে, হ্যাঁ আমার লেগে যাবে। হ্যাঁ লেস, ভুলে যাচ্ছি। যা সিঁড়ি দিয়ে ওপরে ঘুরে যা, যা ঘুরে যা ওপরে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলেই আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা সত্যি খুব ভালো হতে চলেছে, তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবে। আজকে আমাদের বাড়িতে দুজন নতুন অতিথি আসবে, তো কারা তারা আর কেনই বা আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। কিরে, কার কোলে উঠেছিস? হ্যাঁ, কথা বলতে পারে না আজকে তো, মানে ভ্যাকসিন নিয়ে আরো ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, ফুলে আছে হাতটা, হাতটা ফুলে আছে, তো নাড়ছেও না, হাতটা নাড়াচ্ছেও না। ওকে বলছি নর্মাল রাখ, ক্যাজুয়াল রাখ, শুনছেও না। কোন হাতে দেখিয়ে দাও, দেখাবেও না। হ্যাঁ, ও খ্যাঁচ ধরে গেছে। কথা বলবি না, দাদা ভাই যে নতুন অতিথি এসছে। আঙ্কেলকে নিয়ে চলো, বলো চলো ঘরে বসবে, চলো। ও ঘুম থেকে উঠলে মা আজকে নিজের হাতে ইফতারের থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দুজন বন্ধুরা এসছে তাদের জন্যে, তারা আজকে আমাদের বাড়িতেই তাদের রোজাটা খুলবে এবং নামাজ পড়বে। তো এইটুকু তাদের জন্য করতে পেরে আমাদের তো সত্যি খুব ভালো লাগছে। আর মা প্রত্যেক বছরই করেই, কারণ আমাদের পারভীন পিসিয়ে আসছে প্রত্যেক বছর আমাদের বাড়িতে, তো এবছরও হয়তো আসবে। তো তার আগেই বন্ধু দুটো এসছে আমাদের বাড়িতে অনেক দিন পর, সত্যি খুব ভালো লাগছে। এই বছর প্রথম এলো। সূর্য এদিক দিয়ে ওঠে, এই কর্নার থেকে ওঠে, কর্নার থেকে ওঠে। পূর্ব বন্দী পশ্চিম, সেই কনফিউশন চলছে। মা সব জানে কি কি লাগে না লাগে। ওই আমাদের এক পারভীন পিসি আছে, উনি আসেন প্রত্যেক বছর। আমাদের এগুলো ভালো লাগে বেশ, আমরা মানিও। কি করছে দেখো না মুখটা, কিছু একটা কি বলে ওটাকে, ভালো লাগে টমেটোর মতন? বাসদরি বাজার, এখানে সব বড় জিনিস পাওয়া যায় না।
বন্ধুরা ইফতেহারের শরবত ফল খেজুর সব খেয়ে খোলার পরেই দাদা আর বৌদি এখন নামাজ পড়তে বসেছে। ওদের সাথে আমরাও ইফতেহারের ফল গ্রহণ করলাম। সত্যি খুব মজা হলো, সবাই মিলে একসাথে গল্প করে সবটাই করলাম। একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম মজা। আমাদের বাঙালিদের যেরকম যেভাবে অন্যভাবে ঈশ্বরকে প্রে করা হয়, প্রার্থনা করা হয়, আজকে ওরা আমাদের বাড়িতে এসে সেই জিনিসটাই করছে, অন্যভাবে করছে, আর সেটা নিজের চোখে দেখছি। সত্যি খুব ভালো লাগছে। আমিও আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে দাদা আর বৌদির মনের যা কামনা আছে সব যেন পূরণ হয়, ওরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এবং সমস্ত বন্ধুরাও যেন খুব ভালো থাকে, এই কামনাই করি। হ্যাঁ, তো নামাজ পড়া হয়ে গেছে, এখন মুড়ি চপ খাওয়া হচ্ছে। আস্তে আস্তেই খাচ্ছে ও, একদম সাটা সাট টেনে দিচ্ছে। কি কথা হচ্ছে লোকে, পর্যন্ত আমি ফোনটা টেনে রাখলাম ওর কাছে। ফোন দিলে কি করবে, আমার স্পিড বেড়ে যাবে। ফোন দিলে কেন খাচ্ছে? কিন্তু আমাদের ক্ষেত্রে আবার এরা ফাস্ট খায়, এরা ফাস্ট খায়, আমরা স্লো খাই। একবার পটেনশিয়াল তো আসবে, আমার সাথে পারবে না সেটা। দিদিভাই বানিয়েছে আজ। চা কেমন হয়েছে? কাউকে দেখেই ভয় করে না, একুনি মেন ভয় সবাইকে দেখে ভয়, কিন্তু সঙ্গে সঙ্গে ভুলে যায়, ভুলে যায়, মানে ওই আর কি, সঙ্গে সঙ্গে ভুলে যায়। আমি দিকে ফোন করব, আপনি চুপ হয়ে যাবেন। হ্যাঁ, আমাদের তুলনায় একটু পায়, কিন্তু অতটা না। আর এদিকে রাতের জন্য বানানো হচ্ছে ছোলার তরকারি আর লুচি। তো ছোলার তরকারি নিরামিষও ভালো লাগে, আমিষও ভালো লাগে, তবে আজকে আমরা আমিষ করব, আর আমিষটাই বেশি ভালো লাগে খেতে। তো তোমরা কিন্তু ছোলার তরকারির রেসিপিটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি একদিন খুব ফুল রেসিপির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, ছোলার তরকারির এবং কিভাবে করলাম পুরোটাই শেয়ার করব। তবে ছোলার তরকারি খুব স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, এবং খেতেও সত্যি খুব ভালো লাগে। আমি নিজেও খেতাম না, কিন্তু এখন খাই, সত্যি খুব ভালো লাগে খেতে। এবং অনেক সময় কি হয়, মুড়ি খাওয়ার জন্য যেরকম আলুর তরকারি দিয়ে আমরা মুড়ি খাই, আমাদের খুব ভালো লাগে, সেরকম কিন্তু এই ছোলার তরকারিটা দিয়ে মুড়ি খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমাদের বাড়ির অতিথিরাও চলে গেল এখন, সত্যি বাড়িতে গেস্ট আসলে না সত্যি খুব ভালো লাগে, কি দারুণ মজা করেই না কাটানো হলো দিনটা। আর যত রাত্রির বাড়ে তত আমার ছেলে দুষ্টুমিও বাড়ে। দেখো লাইট ফাইট বন্ধ করে দিয়েছি, সবাই শুয়ে পড়েছি, তাও ওর ঘুম নেই চোখে এক ফোঁটা, এখন নাচানাচি করছে সবার গায়ের ওপরে। এখন এটা কতক্ষণ চলবে কোনো ঠিক নেই, আর এত জোরে জোরে লাফায় না, মানে লেগে যায়, ওর তো লাগে লাগে প্রায়, আমাদেরও লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না, তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো সেটাও জানিও। তো বন্ধুরা আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন সকলকে জানাই গুড নাইট, টাটা, এবং সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।